আমরা গেঞ্জিরা আসলে কেমন এই ব্যাপারে এখন আপনাদের একটি শিক্ষিত উপায় আমি ধারণা দিতে যাচ্ছি। তো আমরা ইন্টারমিডিয়েটে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করি বা করছি আগে, তারা আমরা জানি যে ফিজিক্স ফার্স্ট পেপারে একটা চ্যাপ্টার আছে যেটা নাম হলো ভেক্টর। আর এই ভেক্টর চ্যাপ্টারে এক প্রকারের অঙ্ক আছে যেটা হলো নদী নৌকার অঙ্ক। তো আসেন এই নদী নৌকার অঙ্ক দিয়ে আপনাদের জেনজিয়ার ব্যাখ্যা দিই। তো এটা হলো নদী, এই নদীকে আমরা ধরি জীবন, আর এটা হলো জীবনের যাত্রা শুরু করার প্রান্ত, আর এটা হলো আমাদের লক্ষ্য, অর্থাৎ এটাকে আমরা নাম দিব সফলতা। আর এই যে স্রোত, এগুলোকে আমরা ধরি জীবনের স্রোত। এখন আমাদের পৌঁছাতে হবে এই প্রান্ত থেকে সফলতার প্রান্তে, অর্থাৎ আমাদের 90 ডিগ্রি বরাবর পৌঁছাতে হবে। এখন এই অঙ্কের নিয়ম হলো আমাদের যদি 90 ডিগ্রি বরাবর পৌঁছাতে হয় তাহলে আমাদের স্রোতের একটু বিপরীত দিকে, অর্থাৎ 120 ডিগ্রি বরাবর যাত্রা শুরু করতে হবে। অর্থাৎ আমাদের যাত্রা শুরু করতে হবে এই বরাবর, আলফা বরাবর, ঠিক আছে? তো এই সেম কেসে আমাদের গুরুজন এবং আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে আদেশ দেয় যে এই যাত্রার আমরা নাম দিব হলো পড়ালেখা, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, ঠিক আছে? তো এই অঙ্কের স্বাভাবিক নিয়ম এবং তাদের মতে এটাই বোঝা যায় যে, অর্থাৎ আমরা যদি 120 ডিগ্রি বরাবর যাত্রা শুরু করি, অর্থাৎ তাদের আদেশ অনুযায়ী আমরা যদি যাত্রা শুরু করি, তাহলে আমরা যাওয়ার সময় এই জীবনের স্রোত আমাদেরকে ঠিক সফলতার প্রান্তে পৌঁছে দিবে, এবং আমরা সবাই সফলতাটাই চাই। কিন্তু আমরা তো আবার টপ জি, মাই লাইফ মাই রুলস, আমরা যাত্রা শুরু করব ঠিক এই বরাবর। এই যাত্রাকে আমরা নাম দিই আন্দোলন, অ্যান্ড্রু টেট, স্কিবিডি, গিয়াট, রিজ এক্সেট্রা। এই যাত্রার অনেক নাম আছে। এই মাই লাইফ মাই রুলসের একটা শর্ত আছে। এই শর্তটা হলো আমাদের গুরুজন এবং আমাদের পূর্বপুরুষ আমাদেরকে যেই আদেশই দিবে আমরা ঠিক তার বিপরীত দিকেই যাব। এটা হলো অন্যতম একটি শর্ত, কারণ এই অঙ্কের স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমরা জানি আমরা যদি স্রোতের দিক বরাবর যাত্রা শুরু করি আমরা জীবনেও 90 ডিগ্রি বরাবর পৌঁছাবো না। এখন আমরা যেহেতু যাত্রা শুরু করছি আমরা কোনো না কোনো এক প্রান্তে পৌঁছাবো, ধরেন আমরা এই প্রান্তে পৌঁছালাম। এখন এটা বের করার জন্য আমাদের হয় এখানকার আলফা থাকা লাগবে, এখানকার হয় থিটা থাকা লাগবে, তাহলে আমরা বের করতে পারবো। এখন আমাদের এই যাত্রা না দেওয়া আছে আলফা, না দেওয়া আছে থিটা। তো সেম কেস রিয়েল লাইফেও, আমরা যাত্রা শুরু করছি এই বরাবর সফলতার উদ্দেশ্যেই, কিন্তু এটা লব্ধি কোন দিক যাবে সেটা আমরা জানি না, আর যেখানেই যায় ওটাতে আদেও সফলতা আছে কি না এটা একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। অর্থাৎ সোজা কথা হলো আমাদের জীবনের কোনো ঠিক ঠিকানা নাই, জীবন কোন দিকে যাচ্ছে আমরা জানি না, জীবন যাচ্ছে এইটুকুই জানি।